আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই লোগোটি ডিজাইন করতে হয়। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে দেখে আসি আজকের ভিডিওতে কিভাবে এই লোগোটি আমরা ডিজাইন করতে পারি। প্রথমে আমি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করে ফাইল থেকে নিউ গিয়ে একটা 1200x1200 পিক্সেল সাইজের পেজ নেব আমরা। এরপর আমি টুলবার থেকে সিলেকশন এরপরে আমি টুলবার থেকে টাইপ টুলটি সিলেক্ট করে আমি এখানে টুডে লেখাটি লিখে ফেলছি। নিচে আমরা টুডে 2024 এটা লিখে ফেলে একবারে TRENDY space 24। তো আমাদের প্রথম কাজ হচ্ছে টুডেকে আমরা এখন একটা ফন্ট সিলেক্ট করব। ফন্টটার নাম হচ্ছে 13মিশা। তো লোগো ডিজাইনে অনেক সময় ফন্টে দেখতে অনেক সুন্দর লাগে, তারপরেও আমি এটা একটা কাস্টমাইজ করব, করে আপনাদের দেখাবো সরাসরি এই ফন্টটি না ব্যবহার করে। তো আমি এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, এরপরে আমি এটা আনগ্রুপ করে নিচ্ছি। এরপরে আমি এই যে যে রাউন্ড দিয়ে টি লেটারটা আছে এটাকে আমি পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিলাম, এরপরে আবার আনগ্রুপ করে নিলাম। এরপরে যে এইটুকু যে অংশ দেখতে পাচ্ছেন, আমরা কালার চেঞ্জ করলে বুঝতে পারবো, এখানে এইটুকু এইটুকু আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথে যাব। এরপরে আমরা প্রিভিউ আমাদের যতটুকু মন বলে ততটুকু নেব, অর্থাৎ আপনি চাইলে 10ও রাখতে পারেন আবার 8ও রাখতে পারেন। আমরা এটা প্রিভিউ করে দেখব, দিয়ে আমি এখানে ওকে করে দিচ্ছি। এরপরে আমি পুরাটুকু সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে ওয়ালটা সিলেক্ট করে আমি এটুকু কেটে দিচ্ছি। সরি, আমি এটুকু কেটে দেব। আর আমি আবার এটুকু সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে নিলাম। এরপরে অবজেক্ট পাথ অফসেট পাথ গিয়ে আমরা আবার একই অনুপাতে এটার প্রিভিউ বাড়িয়ে নেব, দিয়ে আবার সবটুকু সিলেক্ট করে আমরা এখানে এটুকু কেটে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টির মাঝে একটা সুন্দর একটা টি লেটার চলে এসেছে এখানে। তো আমরা এটুকু ডিলিট করে দিই, না সরি, আমরা এখন এটার কালার চেঞ্জ করব। আমি আগের লোগোটা নিয়ে আসছি এখানে, পুরোটার কালার আমি আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। এখানে একটা আমার এটা আমরা ডিলিট করে দেব। এরপরে আমরা যে এইটুকু আছে এখানে সিলেক্ট করব, আবার এখানে সিলেক্ট করব, দেন এইটুকু সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দেব। এরপরে যে 2024 আছে এটা আমরা ফন্ট দেব কসা, এই যে কাউচার বোল্ড এই ফন্টটা আমরা এখানে সিলেক্ট করবো, দিয়ে এটা শিফট অল্টার প্রেস করে আমরা ছোট করে দেব, দিয়ে এখানে আনবো। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ঠিক এইটুকু অনুপাতে নিয়ে আমি এটার কালার আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। আর 2024 আমরা
ট্রিটা আউটলাইন করে ফেলবো, দেন আমরা এটার উপর দিয়ে সাদা কালারটা করে নেব। অ্যারেঞ্জ থেকে সেন্ড ফ্রেন্ড বিং টু ফন করে নেব, নিয়ে এটা আমরা শিফট অল্ট প্রেস করে ছোট করে দিয়ে এখানে আমরা দুইটা সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক করে নেব। আমরা আরেকটা কাজ করতে পারি, এই ট্রেন্ডি লেখাটা আবার লিখতে পারি, TREND Y ট্রেন্ডি 24। ফন্টটা আমাদের আগের ফন্টে থাকবে। এখন আমরা ক্যারেক্টারে গিয়ে আমরা এটার ট্র্যাকিং পয়েন্টটা বাড়িয়ে দেব, ঠিক আছে, আর এটা আমরা ডিলিট করে দেব। এটা আমরা এখান থেকে কালার সাদা করে দেব আর এখানে সিলেক্ট করে দেব, এটা একটু বড় করে নিয়ে, এটা আমরা একটু বড় করে নিয়ে দুইটা সিলেক্ট করে আমরা এটা একটু আউটলাইন করে দেব। এখন দুইটা সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক করে নেব, এখন ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে আমরা এখানে শিফট প্রেস করে একটা মাউসের রাইট বাটন ক্লিক করব, আবার এখানে ক্লিক করব মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এই যে রাউন্ড একটু ভিতরের দিকে টেনে দেবো, তাহলে আমাদের আমরা একটা লোগো খুব সহজে হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।